ॐ ह्रीं सः स्कन्धमत्रयी नमः। माँ स्कंधमाता इज द मदर ऑफ लॉर्ड कार्तिकेय और स्कंध। शी इज पोर्ट्रेड सिटिंग इन अ मेडिटेटिव फॉर्म ऑन द लोटस विथ लॉर्ड स्कंध ऑन हर लैप। ऑन वर्शिपिंग दिस फॉर्म ऑफ द गॉडेस वन गेट्स द ब्लेसिंग्स ऑफ लॉर्ड कार्तिकेय एज वेल। शी इज द गॉडेस ऑफ इंड्योरेंस एंड ग्रांट्स हर डिवोटीज द पावर ऑफ नॉलेज। हर चक्र इज विशुद्ध चक्र और थ्रोट चक्र। Energizing this chakra removes the impurities and tensions of the outside world and immerses the worshipper into a journey to seek the divinity within the soul. Skandamatar kahini. Skandamata orthat Kartikir mata. Kothito ache Tarukasur ke Brahma bor diyechilen je dev nor shur asur keu bodh korte parbe na। একমাত্র শিবের পুত্র দ্বারাই তারকাসুরকে নিধন করা সম্ভব। এদিকে সতীর দেহত্যাগের পর শিব সমস্ত জাগতিক অভ্যাস থেকে অনেক দূরে। এই সময় নারদের প্ররোচনায় শিবকে পাবার আশায় কঠিন তপস্যা করেন পার্বতী, এবং ফলস্বরূপ শিব তাকে বিবাহ করতে সম্মত হন। বিবাহের পর তাদের মিলিত শক্তি থেকে জন্ম নেয় এক অগ্নিবীজ। সেই অত্যন্ত তেজি অগ্নিবলয় থেকে জন্ম নেয় ছয় মুখধারী কার্তিকেয়। ছয় কৃত্তিকার লালন পালনে বড় হয়ে ওঠে। সে হয়ে ওঠে দেব সেনাপতি কার্তিক। তারপর এক ভীষণ যুদ্ধে নিধন করে তারকাসুরকে। এই স্কন্দমাতা রূপে মায়ের কোলে বসে থাকে কার্তিক, তাই এই রূপের পূজার মাধ্যমে মাতা পার্বতী ও কার্তিক দুজনকেই আরাধনা করা হয়। महिषासुर मर्दिनी गायना दुर्गी दुर्गी दुर्गती नाशिनी महिषासुर मर्दिनी गायना दुर्गी दुर्गी सहस जननी तुमि मा मंगलकारिणी दुर्गी सहस जननी तुमि मा मंगलकारिणी দশভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈতব সংহারিণী দশভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈতব সংহারিণী অতিথিয়া তুমি অনন্য অতিথিয়া তুমি অনন্য ভবানী মধুকহারিণী Yeah।
প্রসবিনী মহাযোগিনী প্রভু প্রসবিনী মহাযোগিনী চন্ডিকে মা শিবায়নী শতগুণী মহাসরস্বতী রজগুণী মহালক্ষ্মী রূপিণী শতগুণী মহাসরস্বতী রজগুণী মহালক্ষ্মী রূপিণী তম পূর্ণিমা দুর্গা তুমি তম শুরু মূর্তি জয় মা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী উষা শুরু মূর্তি জয় মা দুর্গে দেবী দুর্গে সহজ জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে সহজ জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে রক্ষণী